দাবদাহে বিপর্যস্ত জনজীবন। কোনো কোনো এলাকায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমলেও স্বাভাবিক হয়নি জনজীবন। তাপপ্রবাহের খবর জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, যশোরের আজকের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জেসিকা, আসলে প্রায় এক মাস ধরেই কিন্তু যশোরের উপর দিয়ে তাপ প্রবাহ এবং অতি তীব্র এবং অতি তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এক মাস ধরেই কিন্তু যশোরের জনজীবন নাকাল অবস্থা। আমি যদি এই মুহূর্তের কথা বলি, যশোরের তাপমাত্রা এখন 38 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে অসহনীয় গরম, সেই গরমে কিন্তু জনজীবনের চরম ভোগান্তি নেমে আসছে। অর্থাৎ এই যেমন গরম, এই ঝাপসা গরমের সঙ্গে সঙ্গে কিন্তু শ্রমজীবী মানুষ যারা আছেন তাদের এই রোদের মধ্যে কাজ করতে গিয়ে তাদেরকে অবর্ণনীয় যে কষ্ট সেটি স্বীকার করেই তাদেরকে কাজ করতে হচ্ছে। শ্রমজীবী মানুষের পাশাপাশি আমরা যদি এখন বলি যে বড় মৌসুম চলছে, কৃষকদের যে স্বপ্নের সোনালী ফসল সেটি ঘরে তোলার এখন সময় এবং এই তাপপ্রবাহের পরেই বৃষ্টি এবং ঝড়ের যে পূর্বাভাস রয়েছে সেটি বিবেচনায় রেখেই কৃষকরা দ্রুত তাদের ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত সময় পার করছেন। এক্ষেত্রে যারা কৃষিজীবী শ্রমিক আছেন, কৃষি শ্রমিক আছেন, তারা কিন্তু এই রোদ গরমের মধ্যে তীব্র কষ্টের মধ্য দিয়ে তারা কাজ করছেন এবং এ কারণে কিন্তু যে শ্রমিকদের যে সংকট সেটিও দেখা দিয়েছে কোথাও কোথাও, এবং যে শ্রমের যে মূল্য সেটিও বেড়ে গিয়েছে, অর্থাৎ মজুরি বৃদ্ধি করা হয়েছে এবং এতে কিন্তু কৃষকের উৎপাদন খরচ এবং যে ফসল ঘরে তোলার যে খরচ সেটিও বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই গরমের প্রভাবে বহুবিধ যে প্রভাব সেটি কিন্তু পড়ছে। একই সঙ্গে এই গরমের কারণে যে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, ক্লান্ত হয়ে পড়ছে, কাজে যেমন মানুষ স্বস্তি পাচ্ছে না, তেমন অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের মধ্যে অসুস্থতার প্রবণতা সবচেয়ে বেশি। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে এবং বহির্বিভাগ এবং যে অন্তঃবিভাগ সব বিভাগেই কিন্তু রোগীর চাপ বেশি এবং এই রোগীর চাপ সামলাতে গিয়ে মূলত হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই সামগ্রিক যে পরিস্থিতি, এমন এই পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে যে সচেতনতামূলক যে কর্মসূচি সেগুলো নেওয়া হচ্ছে এবং জনসাধারণকে রোদ এবং গরমের যে সচেতনতা সেটি মেনে চলার জন্য বলা হচ্ছে এবং এই গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে কিন্তু তরল পানীয় এবং স্যালাইন শরবত সহ নানা ধরনের খাবার আসলে বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে যারা রোদে কাজ করছেন তাদের অনেকের মধ্যে কিন্তু ছাতা সহ অন্যান্য যে উপকরণ সেটিও বিতরণ করা হচ্ছে। সব মিলিয়ে গরমের যে অসহনীয় পরিস্থিতি সেটি মোকাবেলা করতে গিয়ে আসলে মানুষ হিমশিম খাচ্ছে। দিনের যেমন তাপপ্রবাহ রোদের যে তীব্রতার কারণে মানুষ ক্লান্ত এবং শ্রান্ত হয়ে যাচ্ছে, একই পরিস্থিতি কিন্তু রাতের বেলাও কিন্তু চরম গরমের কারণে অনেকে ঘুমাতে পারছেন না। তো সব মিলিয়ে যশোরের জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে, জেসিকা। ইন্দ্রজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তীব্র দাবদাহের খবর জানাচ্ছিলেন যশোর থেকে সহকর্মী ইন্দ্রজিৎ রায়।